ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমরা এই পৃথিবীতে অনেক কিছুই জেনেছি এবং শিখেছি। এই সকল কিছু জানার মধ্যে আমরা এও জেনেছি যে পৃথিবীতে পূর্বে ডাইনোসররা বিরাজ করত এবং ড্রাগনের কথাও প্রায় শুনেছি আমরা। টম অ্যান্ড জেরি থেকে শুরু করে নানা রকম রূপকথার গল্পেও ড্রাগনের গল্প শুনেছি। আর এই ড্রাগনের কথা ভাবতে ভাবতে আমরা এও ভেবেছি যে বাস্তবে কি এই ড্রাগনের অস্তিত্ব আছে। তাই ড্রাগন নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটাতে অ্যানাদার আপডেটের এই পর্বে আমরা জানতে চলেছি ড্রাগন সম্পর্কে। এরা কোথায় বাস করত অথবা এদের কোথায় বা দেখা গিয়েছে, এদের কি আদৌ কোনো অস্তিত্ব ছিল নাকি এগুলো সবই বানানো কথা, আর এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। ড্রাগন সম্পর্কে বলতে গেলে আগে আমাদের ড্রাগনের কনসেপ্টটি ক্লিয়ার হতে হবে। ড্রাগন বলতে আমরা বুঝি ডাইনোসর আকৃতির শরীরের সাথে পাখনা আছে এবং উড়তে পারে এমন একটি প্রাণী, এবং এই প্রাণীটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই প্রাণীটি মুখ দিয়ে আগুন বের করতে পারে। এগুলো আমরা মূলত ছোটবেলা থেকে বিভিন্ন মুভি বা সিরিয়ালে দেখে এসেছি। এখন প্রশ্ন হলো, ড্রাগন কি আসলেই দেখতে এরকম? ইতিহাস ঘাটলে দেখা যায় পশ্চিমা বিশ্বে ড্রাগনের বর্ণনা দেওয়া হয়েছে একভাবে এবং পূর্ব বিশ্বে অন্যভাবে। পশ্চিমা বিশ্বের ইতিহাস মতে ড্রাগন দেখতে অনেকটা টিকটিকির মতো, আর সাথে পাখনা রয়েছে এবং মুখ দিয়ে আগুন বের করতে পারে। আবার পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে বলা হয়েছে ড্রাগনের কোনো পাখনা নেই কিন্তু সে মুখ দিয়ে আগুন বের করতে পারে এবং এটি খুব বুদ্ধিমান প্রাণী, সাথে মাথায় একটি শিংও রয়েছে। এখন এই সকল প্রশ্নের ভিড়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আসলে এই ড্রাগনটি আসলো কোথা থেকে? ড্রাগন শব্দটি এসেছে চায়না থেকে। চায়নারা মনে করত ড্রাগন হচ্ছে তাদের জন্য একটি গুড ফর্চুন, অর্থাৎ তাদের জন্য ভালো ভাগ্য বয়ে আনে। প্রচলিত চীনা মিথ অনুযায়ী তারা এও মনে করত ড্রাগন বৃষ্টি নিয়ন্ত্রণ করেন। এর ফলে তাদের কালচারের মধ্যে ড্রাগন থিমের অনেক প্রভাব লক্ষ্য করা যায়, যেমন ড্রাগন ড্যান্স, ড্রাগন বোট ফেস্টিভ্যাল। এছাড়াও ড্রাগনের কথা প্রাচীন মেসোপটেমিয়া সাহিত্যে উল্লেখ করা আছে। এখানে বলে রাখা ভালো, মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর প্রাচীন সভ্যতার অন্যতম। অপরদিকে পশ্চিমা বিশ্বের ড্রাগনকে ধ্বংসের প্রতীক হিসেবে ধরা হয়। তারা বিভিন্ন সংস্কৃতি থেকে বিভিন্ন ড্রাগনের ছবি এনে একটি বেঠিক বা ত্রুটিপূর্ণ চিত্র গঠন করে। তাই অবস্থানভেদে দেখা যাচ্ছে ড্রাগন একজনের জন্য খারাপ এবং অন্যজনের জন্য ভাগ্য নিয়ন্ত্রণের চাবিকাঠি স্বরূপ। তবে উভয় বিশ্বেই দেখানো হয়েছে ড্রাগন সাধারণত গুহায় থাকে। ধরা হয় ড্রাগন সব রেপটেলিয়া জাতির সংমিশ্রণে তৈরি হয়। রেপটেলিয়ার মধ্যে গুইসাপ, টিকটিকি, সাপ এগুলোও পড়ে। তাই ইন্দোনেশিয়ার বিশাল বড় গুইসাপকে কমোডো ড্রাগন বলে অভিহিত করা হয়। পশ্চিমা বিভিন্ন ফেরি টেলসে বিভিন্ন ড্রাগনের রূপ বিভিন্নভাবে দেখা যায়, কিন্তু একেবারে সাধারণ ও স্বচ্ছ ধারণা মতে ড্রাগন হলো এমন এক ধরনের কাল্পনিক জীব যা মুখ দিয়ে আগুন বের করতে পারে। এই জীবের অস্তিত্ব চীন, জাপান, কোরিয়া, ইন্দোচীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ইত্যাদি দেশের উপকথায় পাওয়া যায়। পশ্চিমা শিল্প মাধ্যমে ড্রাগন নিয়ে অনেক মুভিও তৈরি হয়েছে। এমনকি চায়নার জাতীয় পশু হিসেবে প্রথম হচ্ছে ড্রাগন এবং দ্বিতীয়টি জায়ান্ট পান্ডা। জায়ান্ট পান্ডা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ইন্দোনেশিয়ায় এক ধরনের সরীসৃপ জীব দেখা যায় যার উজ্জ্বল জীবকে আগুন বলে ভুল হয়। এই জীব কমোডো ড্রাগন নামে পরিচিত। এছাড়াও ফোরিংকে ইংরেজিতে ড্রাগন ফ্লাই বলা হয়। তবে একটু হতাশাজনক সত্যি হচ্ছে বিজ্ঞানীরা এখনও ড্রাগনের কোনো হদিস পাননি। ডাইনোসরের হাড়গোড় প্লেও ড্রাগনের অস্তিত্ব যে ছিল তা বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে বলতে পারে না। তবে হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো ড্রাগন নামে কোনো এক প্রাণী পৃথিবীতে ছিল, অথবা হতে পারে এটি সম্পূর্ণই ভুল ধারণা। কিন্তু আমাদের এই বিশাল কল্পনার জগতে এসব বস্তু কল্পনা করতেও কোনো সমস্যা নেই। সমস্যা নেই সুন্দর শৈশবকে এই কল্পনার রাজ্যের প্রাণীগুলোর চিন্তায় ডুবিয়ে রাখতে। কে জানে, হয়তো শিশুরা কল্পনার রাজ্যে একটা ভালো ড্রাগন বন্ধু খুঁজেই পেল। আমাদের আগামী দিনের শিশুদের রঙিন কল্পনার রাজ্যের শুভকামনায় আজকের ভিডিওটি শেষ করব। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, তাতে হয়তো আপনার মতো কোনো ড্রাগন প্রেমীর কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। So, stay updated with another update.